ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান। লক্ষ্য করে দেখো বধু মাতা, তোমার এই জন্য একখানা কোলারি মন্দস তৈয়ার করেছে ওই চাপা তোলার কাছে। পিতা, ও গো পিতা, যাওয়ার সময় তুমি যে আমারে প্রাণী ভরে আশীর্বাদ করে পিতা, তুমি যে আমারে প্রাণী ভরে আশীর্বাদ করে পিতা, আশীর্বাদ করে বধু মাতা। তোমার এই মৃত স্বামী যেন জীবনদান পায়, তোমার এই মৃত স্বামী যেন জীবনদান পিতা, ওই আমার ভিকা নগর বাসি বাসি ভিকা দয়া মারে নগর বাসে মারে গো। তোমাদের হাতে ভিকা নিয়ে মাগো যাবো জলে ভেসে নগর বাসে কদায়া মারে গো। আমি বাজবো জলে যাচ্ছে কপালে না জানি যাবো কোন দেশে নগর বাসে কদায়া মারে গো। শ্বশুর হলো অপরাধী মা গো সাজা দিলে বিষহর মোরে ভিকা দাও গো নগো বেশি বাসি তো মায়ের বেশি কাদাও গো নগর বাসে কালয়া মারে গো ভিকা দাও গো নগর বাসি এর বাসি। ও বেউলা ভা ছিল রে ওই না দো কে রো সা সাগরে ওর দুকুলো না গরি লোক রে তারা হরি হরি বহলে বিলা ভাসিল রে বাদ তের সাগরে দুকুলো না গরি লোক রে তারা হরি হরি বহলে। আরে বাঁচিতে বাঁচিতে চলে বেগুলা রে ওই না চাপা তালা রে ঘাটে এ দেখো দেখি চাইবে গোলারে যদি বাপের দেশের লোক আসে ভাসিল রে তোমার তের সাগরে দোকানের না করে লোক রে তারা হরি হরে বালে। আরে জানি তো বেরে মন সমাতারে ওই নাচে দেখা গাড়ু বিধারে চাপা ডালে বসে সে দেখা গেরে ওই না কাকারাবে ডাকি কা 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 কেউ
তুমি বাছর ঘরে স্বামী হারা, তুমি আমার কথা বুঝতে পারছো বলে সবাই কি আমার কথা বুঝতে পারবে? যাও না শীতকা আগে, ও আমি পারবো না। যাও না বাবা, বলছি তো পারবো না। কাগলো এ যাও রে খবর ও সেনে চাও নে না গোরে আমার ও বাপের বাড়ি বাবে রে। কাগলো এ যাও রে খবর ও সেনে না গো আমার বাপের বাড়ি। এই তার দেখেতে দোকে রে দোয়ারে সেই ঘরে তাকে মাতা যে আমার বলো মোরে মায়েরে লাড় বাছরে বেগুলা কাডালো সামে। ও কাগলো এ যাও রে খবর ও সেনে না গো আমার বাপের বাড়ি। যাও না শীতকাগি, তুমি কোন চিহ্ন দিলে আমি যেতে পারি। ওরে শীতকা আগে আমারই হস্তের বিয়ের আঙ্গুরে খুলে দিচ্ছি আর এই পত্র লিখে দিচ্ছি আমার মায়ের সম্মুখে ফেলে দিয়ে আমার মা সবই বুঝতে পারবি। বেশ তাহলে দাও, আমি ছোটে করে নিয়ে যাব। দাসি বারে মঙ্গলবার ঘরে চার কাটলা কি হয়? গৃহস্থের অমঙ্গল হয়, কি করবো? ঢিল মেরে কাকে তাড়িয়ে দাও মা। আমি ঢিল মেরে কাকে তাড়িয়ে দিচ্ছি। আজ কেন হোক আগে চালে বসে ডাকো ঘন ঘন রে, ডাকো ঘন ঘন রে, আজ কেন হোক আগে চালে বসে ডাকো ঘন ঘন রে, আজ কেন হোক। আর কালে খেয়েছো বিয়ে বাড়ি কাগজে সোছো লবে হে রে, কাগজে সোছো লবে রে। আজ কেন কাগে চলে বসে ডাকো ঘন ঘন রে, আজ কেন কাগ। মা এই পথে কি লেখা আছে দেখো? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে, বেহুলা বাসর ঘরে পতিয়ারা হয়েছে মা। সে এখন চাপা তোলার ঘাটে ভাসছে, কেউ যদি থাকে তাকে তুলে আনতে বলছে মা। ওরে সুবল সুন্দর হবি মা, তোমাদের দেখেছি বাবা, তোমার একমাত্র ভগ্নি মা এর বাসের ঘরে প্রতিহারা হয়েছে মা। আমি এই মেলা নিয়ে ভার দিচ্ছি, তোমরা কি তাকে তুলে নিয়ে এসো। বেশ মা, আমরা এখনই যাচ্ছি মা। তারা করে যাও বাবা। বেশ মা, আমরা এখনই যাচ্ছি মা। ওরে ভাই, দেখতে দেখতে আমরা যমুনা তটে এলাম, তুই একবার বেহুলাকে ডেকে দেখ তো রে ভাই। বেহুল ওরে ভাই, বেহুলা তো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, চল চল আমরা আগে গিয়ে দেখি চল। বেহুল আমি যে যাব না দাদা। কোথায় যাবি তাহলে? তোমরা সবাই ফিরে যাও দাদা। বেহুলা আমার মৃত স্বামীকে নিয়ে আমি জয় গাঙ্গুড়া আর জলে ভেসে যাবো দাদা। মানুষ মরে গেলে কেউ কোনদিন বাঁচাতে পারে রে বেহুলা, ফেলে দে মরা গঙ্গার জলে, উঠে আইছি আমাদের শোনে। তুই যদি উঠে আসিস তাহলে আমাদের গলার হার খুলে তোকে সাজিয়ে নিয়ে যাবো দাদা।
তোমাদের গলার হার আমাকে দেবে দাদা, না দাদা না, তোমরা সবাই ফিরে যাও দাদা, না বেহুলা আমি হার চাই না দাদা, ওই আজি চাই না তোমাদের হার গো দা ও দাদা চাই না মেলানে ভাদ গো এই আশীর্বাদ করো দাদা গো, প্রতি বাঁচে গো আমার তোমাদের হারে গো দাদা গো, দাদা চাই না মেলানের ভার এই আশীর্বাদ করো দাদা গো, দাদা প্রতি জানাতে আমার আমার ভাগে দাদা গো, দাদা নিয়ে যা তোমাদের হার হারে গো দাদা গো, দাদা চাহি না মেলা কানে পাশা মিটে গেছে আমার আশা দাদা গো, দাদা নিয়ে যা তোমাদের পাশা চাই না তোমাদের হারে গো দাদা গো, দাদা চাই না মেলা দেহের বাহা এই আশীর্বাদে কহো দাদা গো, দাদা পতি জন বাঁচে আমার বিয়ের চামাচা করে দাদা গো, দিয়েছিলে হাতে চুহুড়ি সহিল না আমার ভাগ্যে দাদা গো, দাদা নিয়ে যা তোমাদের বাড়ি আর চাই না তোমাদের হারে গো দাদা গো, দাদা চাই না মেলা দেহের বাহার এই আশীর্বাদে কর দাদা গো, দাদা হতে জান বাঁচে আমার বিয়ের চামায় চাঁদ করে দাদা গো, দাদা দিয়েছিলে বেনারসি চা গাড়ি সহিল না আমার ভাগে দাদা গো, দাদা নিয়ে যা তোমাদের বাড়ি আর দাদা দাদা চাহি না বেলা দাদা গো, দাদা ফোতে জন বাঁচে পতি যদি বাঁচাতে পারি দাদা গো, দাদা খাবো মরা দি জানে এই আশীর্বাদে পারো দাদা গো, দাদা পতি জান বাঁচে আমার মায়ের কাছে গিয়ে বলো দাদা গো, দাদা তোমার বেতুলায় এই আশীর্বাদ করো দাদা গো, আমি জল বেসে যাই চাই না তোমাদের হারে গো দাদা গো, দাদা চাই না বেলা দেহের বাহার এই জয়েছে যাও দাদা গো, দাদা প্রাণ বদি জন বাঁচে আমার এই তোমরা সবাই ফিরে যাও দাদা, আমি যে যাবো না দাদা, যাবে না আমাদের শুনে না দাদা না, বড় আশা করে তো কামরা নিতে এসেছিলাম রে বেহুলা, জি দাদা তুই যখন যাবি না আমাদের শুনে না দাদা না, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি রে বেহুলা, জি দাদা ওই মৃত স্বামী যেন ভালো ঘর পাই রে বেহুলা, এসো দাদা তোর ওই মৃত স্বামী যেন ভালো, এসো দাদা বিদায় বোন দাদা আসি আমরা, এসো দাদা ই দাদা কাদিস ধরে বোন বেশি যাক মৃত স্বামীকে নিয়ে গঙ্গনার জলে আমরা ফিরে গিয়ে মায়ের কাছে বলবো মা গো তোমার বেহুলাকে আমরা ভাসিয়ে দিয়ে রামের গঙ্গায় তোমার বেহুলাকে আমরা
আমরা ভাসিয়ে দিলাম ওই গঙ্গার জলে। এসে দাদা আসি রে বেহুলা, এসে দাদা, দাদা অমন করে পিছনে দাদা দাদা বলে আর ডাকিস না রে বেহুলা। ওরে বেহুলা বেসে যা, বেসে যা তোর মৃত স্বামীকে নিয়ে বেহুলা। দাদা বেহুলো কলারো ভেলা আয় বসে কাঁদে বেহুলা, কেমন যাইবে দেবসভায়। কলারো ভেলা আয় বসে কাঁদে বেহুলা, কেমন যাইবে দেবসভায়। পাতলা হতে বেহুলা চলে হেলে দুলে, ভাসিতে ভাসিতে বেহুলা কুকুর ঘাটা চলে। কুকুর ঘাটা ছেড়ে বেহুলা চলে হেলে দুলে, ভাসিতে ভাসিতে বেহুলা শিয়াল ঘাটায় চলে। শিয়াল ঘাটা ছেড়ে বেহুলা চলে হেলে দুলে, ভাসিতে ভাসিতে বেহুলা কানা গদার ঘাটে। কানা গদার ঘাট ছেড়ে চলে হেলে দুলে, ভাসিতে ভাসিতে বহুলা গোয়াল ঘাটায় চলে। ঘাটা ছেড়ে বেহুলা চলে হেলে দুলে, একটানেতে মান্দাস গেল ত্রিবেণীর ঘাটে। কলারো ভেলায় বসে ত্রিবেণীর ছেড়ে বেহুলা চলে হেলে দুলে, একটানেতে মান্দাস চলে নারায়ণ সাধুর ঘাটে। নারায়ণ সাধুর ঘাট ছেড়ে চলে হেলে দুলে, একটানেতে মান্দাস চলে কাটার ঘাটে। আমার গলায় দিমা অত সিদ্ধ হার, এছাড়া বিউটা কিছু আনতে পারিনি। মাসি মিস তুমি বসো, আমি দেব দাদা।
তাহলে সম্পর্ক আমার নাতনি হবে, ডাকো তোমার সেই বঞ্জিকে আমি দেখতে চাই। তুমি কেন কথা বলছো না, কেন তুমি নীরব হয়ে আছো, একটি বারে কথা বলো দাদু। ও দাদু, তোমারে চরণে অঞ্জলি দে আছি, আমারই নয়ন জলে গো দাদু, তোমারই চরণ তালে দাদু, তোমারই চরণ অঞ্জলি দে আছি, আমার নয়নের জলে গো দাদু, আমার নয়নের জলে দাদু, তোমারে চরণে অঞ্জলি দে আছি, আমার নয়ন জল দাদু গো, তোমারই চরণ স্থান দাদু, তোমারই চরণে অঞ্জলি দে আছি, আমার নয়নের জলে গো দাদু, আমার নয়নের জল। শুধু মনোবল দাদু গো, আছে শুধু মনোবল দাদু, তোমারই চরণে অঞ্জলি দে আছি, আমার নয়নের জলে গো দাদু, আমার নয়নের জল। তোমার
তোমারই চরণ স্থান দাদু, তোমারই চরণ স্থান দাদু, তোমারই চরণে আজলে দিয়াছি আমার নয়নের জল গো দাদু, আমার নয়নের জল দাদু, তোমারই চরণে আজলে দিয়াছি আমার নয়নের জল গো দাদু, আমার নয়নে জলে আশীর্বাদ করি সুন্দরী তোমার শীতের শীতের উজ্জ্বল হাতের শঙ্কর মতন শক্ত সতী তুমি পতি পরায়ণা। কি আশীর্বাদ দিলে দাদু, আমি যে বাসর ঘরে স্বামী হারা দাদু, বাসর ঘরে স্বামী হারা? হ্যাঁ দাদু। তো পিতা এই সুন্দরিয়া বলতে সত্য কথা? হ্যাঁ পিতা। বলো সুন্দরী তুমি কেমন করে বাসর ঘরে পতি হারা হয়েছো? দাদু গো ছিলাম স্বামীর সঙ্গী বাসির ঘরে, নিশ্চয় অবশেষে মনসার ভরে খেয়েছি। সত্য কথা, সত্য কথা পিতা। ডাকো তুমি এখনই মনসাকে, বলবে পিতা এখনই দেব সবাই ডাকছে। বেশ পিতা, ভাই আমি ডাকছি পিতা। দিদি আহায় গো পিতা, এই সুন্দরকে তুমি চেনো মা? না পিতা। দেখো না সুন্দরীর বদন কেমন মলিন হয়ে গেছে। বলছি পিতা আমি চিনি না। চেনো না? না। দেখোনি কোনো সময়? কোনোদিন দেখি নাই। সে কি সুন্দরী? দাদু মনসা নাগে তোমার প্রাণপতিকে খেয়েছে, এর কোন প্রমাণ আছে? আছে দাদু। কি প্রমাণ আছে? সর্পেলে যাওয়ার অঞ্চলে বাধা আছে। সর্পের নেঙ্গুর তোমার অঞ্চলে বাধা আছে? হ্যাঁ দাদু। মনসা পিতা তোমার এই সুন্দরী পরীক্ষা, ডাকো তোমার সকল ফণিগণ এই দেব সবাই, এই সুন্দরী তন্ন তন্ন করে খুঁজে দেখবে তোমার কোন ফণি লেস কাটা আছে। বেশ পিতা। ডাকো
ভিতরে মনসা সকল ফণী এসছে দেব সময় তন্ন তন্ন করে খুঁজে দেখো কোন ফণী লেস কাটা আছে। দাদুগো আমি সকল ফণীকে দেখতে পাচ্ছি, কার লাগিনীকে দেখতে পাচ্ছি না। ওরে হাত ওই মহিলা ভালো করে লক্ষ্য করে দেখ, মনসা সিংহাসনে তোরা কার লাগিনী কি আছে? এই দেখো দাদু, কাটা পুচ্ছ কেমন জড়া লেগে গেছে। বসো সুন্দরী মনসা,